সুপ্রিয় দর্শক, সরাসরি যুক্ত হয়েছি বঙ্গভবনের সামনে থেকে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে স্বাধীনতা রক্ষা কমিটির নেতৃবৃন্দরা ইতিমধ্যেই কিন্তু বঙ্গভবনের সামনে চলে এসেছে। তারা কিন্তু বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালন করছে। আমরা দেখছি যে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী কিন্তু কঠোর নিরাপত্তার চাদরের মধ্য দিয়ে কিন্তু রয়েছে। আমরা দেখছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে বঙ্গভবনের সামনে। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, এবং বলতে গেলে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু বঙ্গভবন ঘিরে রাখা হয়েছে। প্রশাসন কিন্তু কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে বঙ্গভবন। আমরা সরাসরি যুক্ত করেছি বঙ্গভবনের সামনে থেকে, যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে। দর্শক, আপনারা দেখছেন দূরবীন নিউজ লাইভ, সরাসরি সম্প্রচার। একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে গতকাল রাষ্ট্রপতি যে বিবৃতি দিয়েছে যে তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো পদত্যাগপত্রর দালিলিক কোনো প্রমাণ নেই, সেই বক্তব্য সেই বিবৃতি দেওয়ার পর থেকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জানিয়েছেন, এবং তারা কিন্তু আজ একটি কর্মসূচিও ঘোষণা করেছেন ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ এবং তার পদত্যাগের দাবিতেই কিন্তু তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন। এবং আমরা যেমনটি দেখছি যে বঙ্গভবনের সামনে কিন্তু স্বাধীনতা রক্ষা কমিটির নেতৃবৃন্দরা অবস্থান করছেন, এবং তাদের অবস্থানের পরেই কিন্তু আমরা দেখছি যে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা দেখছি যে বঙ্গভবনের যে প্রবেশদ্বার রয়েছে এই প্রবেশদ্বারের মুখেই কিন্তু পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এবং অন্যদিকে যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে বঙ্গভবন এরিয়া। আমরা যেমনটি দেখছি যে ব্যারিকেড দেওয়া হয়েছে কিন্তু বঙ্গভবনের এই মূল যে প্রবেশদ্বার রয়েছে এই প্রবেশদ্বারে আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে বঙ্গভবন। আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি বঙ্গভবনের সামনে থেকে, সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েই তারা এখানে সতর্ক অবস্থানে রয়েছে আমরা যেমনটি দেখছি। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা দেখছি যে বঙ্গভবনের সামনে কিন্তু কঠোর ব্যারিকেড দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং সতর্ক অবস্থানে পুলিশ এবং সেনাবাহিনীর তৎপরতায় কিন্তু বঙ্গভবন নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। দর্শক, আমরা যেমনটি দেখছি যে কিছুক্ষণ আগেই কিন্তু এই স্বাধীনতা রক্ষা কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বঙ্গভবনের সামনে অবস্থান করছেন, এবং তারা অবস্থান নেওয়ার পরপরই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার চাদরের মধ্য দিয়ে এই বঙ্গভবন ঘিরে রেখেছেন, এবং পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। রাষ্ট্রপতি আখ্যা দিলে আমার জুলাই বিপ্লবের শহীদের সাতটা কষ্ট পাবে। দর্শক, সরাসরি দেখছেন দূরবীন নিউজ লাইভ, কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানিয়ে দিবেন। এবং আমরা যেমনটি দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন, এবং রাষ্ট্রপতির পদত্যাগ না করা পর্যন্ত তারা এই বঙ্গভবনের সামনে থেকে সরবেন না বলেও জানিয়েছেন স্বাধীনতা রক্ষা কমিটির নেতৃবৃন্দরা। আমাদের
যারা আমাদেরকে কিভাবে আমাদের উপর গুলি চালিয়েছিল ভুলে যাইনি আমরা কখনো ভুলব না আজকেও আমাদেরকে পুলিশ বাধা দিয়েছিল এই অবৈধ এই ফ্যাসিস্টের এই দোষ আমাদেরকে আজকে এখানে গণভবনে ঢুকতে দেয়নি আজকে আমরা এটি বলতে চাই জাতির কাছে ছাত্র জনতা কোথায় গিয়েছে এখনো ঘরে যায়নি এখনো পড়ার টেবিলে বসছেন কারণ আমাদের সংগ্রাম মাত্র পাঁচটা প্রশ্নের গতকালকে বলেছিল হাসিনা নাকি পদত্যাগ করেনি আরে বোকা আরে নির্বোধ নির্লজ্জ বেহায়া তুই কি জানিস না যখন একটা দেশে গণবিপ্লব হয় সেই বিপ্লবের যখন প্রধান হাসিনা যখন গণহত্যাকারী যখন রাষ্ট্র ছেড়ে রাষ্ট্রের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় আরে বেটা চপ্পু তুই কি রাষ্ট্রপতি তোর চেয়ে ক্ষমতাধর ছিল হাসিনা সেই হাসিনা পালিয়ে গেল আর তুই তোর ক্ষমতা নিয়ে এখনো বসে আছিস তুই কি মনে করেছিস আমরা তোকে ছেড়ে দিব এই রক্ত এখনো শুকাই নেই আমরা বলে দিতে চাই এই পেটুয়া বাহিনী যাদের গায়ে এখনো এই প্রশাসন পুলিশের গায়ে এখনো আমার শহীদ ভাইয়ের রক্ত লেগে আছে এখনো তাদের হাত আমার ভাইয়ের রক্তে রঞ্জিত অবস্থায় আছে আমরা তো তাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিব না চপ্পু তুমি মনে করেছিলে তোমার প্রিয়তমাকে তুমি আবার দেশে আনবে এনে আবার পুনর্বাসন করবে এটা কোনোদিনও সম্ভব নয় কোনোদিনও সম্ভব নয় জয় বাংলার স্লোগান দিয়ে বাংলাদেশের হাইকোর্টের মতো পবিত্র জায়গায় তোমরা অরাজকতা সৃষ্টি করবে ওই জিপ টেনে ছিঁড়ে ফেলবো এটা মনে রাখো কারণ এই কামান এই বুলেট এই পোশাক আমার টাকা দিয়ে কেনা আমার জনগণের টাকা দিয়ে কেনা আজকের পুলিশ বাহিনী আপনাদেরকে আবারও বলছি স্বাধীনতার 56 বছরে এমনকি সারা পৃথিবীতে এমন কোনো দেশ এমন কোনো ইতিহাস তৈরি হয়নি করেনি ছাত্র জনতা যেটা 5ই অগস্ট আমরা করে দেখাইছিলাম আমরা কিন্তু এখনো মাঠ ছাড়িনি সংখ্যায় কম মনে হচ্ছে শক্তিতে কম নয় শক্তিতে কম নয় আজকে যদি আমাদেরকে এখান থেকে কোনো পুশব্যাক করা হয় তবে এই বাংলাদেশে যত অবস্থায় আমরা যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা